আসসালামু আলাইকুম আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি কাজী আসা দেশের রেমিটেন্স পাঠাতে ব্যাংক চার্জ মৌকুফ করা হোক এমন দাবি প্রবাসীদের দীর্ঘদিনের অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে প্রবাসীদের সেই দাবি এখন থেকে রেমিটেন্স পাঠাতে আর চার্জ দেওয়ার প্রয়োজন হবে না বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একই সঙ্গে বিদেশে ছুটির দিনেও রেমিটেন্স পাঠাতে পারবেন তারা চলমান ডলার সংকটে বৈধভাবে রেমিটেন্স বাড়াতে এসব উদ্যোগ নিয়েছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা। রবিবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবিবি ও বাফেদার বৈঠক শেষে সোনালী ব্যাংকের এমডি ও বাফেদার চেয়ারম্যান আফজাল করিম এ সিদ্ধান্তের কথা জানান সভার সিদ্ধান্ত মতে এখন থেকে ব্যাংকগুলো একশো টাকায় রেমিটেন্স এবং একশো টাকায় রপ্তানি আয় সংগ্রহ করবে পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে মওকুফ করা হয়েছে রেমিটেন্স পাঠানোর চার্জ বা কমিশন ফি অর্থাৎ কোনো ধরনের খরচ ছাড়াই আজ থেকে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন একই সঙ্গে ছুটির দিনগুলোতে এক্সচেঞ্জ হাউস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোর পক্ষ থেকে এ সময় উপস্থিত ব্যাংকাররা জানান ব্যাংকের নিজস্ব এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে যে আয় আসে তা মওকুফ করা যাবে তবে নব্বই শতাংশের বেশি আয় আসে বহুজাতিক এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে ফলে পুরো আয়ে মাসুল মকুফ করা যাবে না অর্থাৎ বিদেশি এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে রেমিটেন্স পাঠালে পূর্বের ন্যায় চার্জ দিতে হবে তবে গতকালের বৈঠকে সব প্রবাসী আয়ে মাসুল মৌকুফের উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয় এজন্য বহুজাতিক এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে আলোচনা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে এ ব্যাপারে ওমানের বৃহত্তম মানি এক্সচেঞ্জ কোম্পানি ইউনিমনি এক্সচেঞ্জের বাংলাদেশি প্রতিনিধি মোহাম্মদ ইদ্রুইসের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রবাস টাইমকে বলেন এ ধরনের আইন হলে খুবই ভালো হয় এতে প্রবাসীরা উপকৃত হবেন সেই সাথে হুন্ডি অনেকটাই কমে যাবে তো সবকিছু মিলাই এখন হচ্ছে যে মনে করেন আমরা যেহেতু এখানে আছি আমরা তো মনে করেন চাই ধরেন একটা রেমিটেন্স বাঙালিরা যদি আমার সামনে যদি একটা হুন্ডিতে বা বিকাশে টাকা পাঠায় আমারও খারাপ লাগে হ্যাঁ আমার থেকে রেট জিজ্ঞেস করে চলে যায় ওইখানে চলে যায় তো পরে বলো যে আপনারা তো চার্জেসটা নিচ্ছেন তো এক্সচেঞ্জ হাউসগুলোকে আবার রেট কমাই দিলেও হবে না মিনিমাম একটা রেটের একটা ব্যালেন্স রাখতে হবে যেভাবে হয় আর চার্জে যখন বাংলাদেশ থেকে দেবে তখন এটা চার্জেস নিয়ে তো আর এই দেশের যারা এক্সচেঞ্জ হাউসগুলো সেদের তো হ্যাড এক নাই ওকে আর স্টার্টলি হচ্ছে মনে করেন একটু আরও বেশি ধরুন ওই যে প্রণোদানাটা একটু রাখলে দেখা যাচ্ছে মোটামুটি সবাই মানে আপনার ব্রিং ব্যাক হবে এই যে এই ধরনের একটা লাগতেছে আর কি ঠিক আছে দর্শক এই শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আজনে সাথে থাকার জন্য ধন্যবাদ মাত্র চারশো বিশ রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে